নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরও হয়তো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তো ব্যাংক অ্যাকাউন্টে সবসময় ব্যালেন্স না থাকার কারণে আপনারা ব্যালেন্স তুলতে পারেন না। এবার কিন্তু যদি আপনার ব্যাংকে জিরো ব্যালেন্সও থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন জিরো ব্যালেন্স থাকা সত্ত্বেও। তো কিভাবে তুলতে পারবেন, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, কোন ব্যাংকে বিশেষ সুবিধা পাবেন, কি ফর্ম জমা দিতে হবে, সমস্তটাই আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এই সংক্রান্ত আপডেটে বলেছে, ব্যাংকে জিরো ব্যালেন্স থাকলেও তুলতে পারবেন 10,000 টাকা, রয়েছে 2 লক্ষ টাকার সুবিধা, কিভাবে নেবেন সেই ফায়দা। আরেকটা কথা, আমি ভিডিও শেষে ফর্মও দেখিয়ে দেবো, যে ফর্মটা ফিল আপ করতে হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2014 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার একটি প্রকল্প নিয়ে আসে। পরবর্তীতে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় প্রায় 42 কোটি অ্যাকাউন্ট খোলা হলে এই প্রকল্পের সাফল্যের কথা মাথায় রেখে 2018 সালের মোদী সরকার এই প্রকল্পের দ্বিতীয় সংস্করণ নিয়ে আসে। প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা কোনো রকম মিনিমাম ব্যালেন্স ছাড়াই একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তা চালিয়েও যেতে পারবেন। শুধু তাই নয়, এছাড়াও এই অ্যাকাউন্টে থাকছে 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি 10,000 টাকা পর্যন্ত অগ্রিম টাকা তুলতে পারবেন। শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় ব্যাংক অ্যাকাউন্ট মারফত এটিএম কার্ড মানে রূপে ডেবিট কার্ড দেওয়া হয়। 2 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার দেওয়া হয়ে থাকে। কেউ যদি মারা যায় তার পরিবার 2 লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবে যদি ক্লেমের জন্য আবেদন করে। এছাড়াও 30,000 টাকার জীবন বিমা, ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা টাকার উপর অতিরিক্ত সুদ এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের একাধিক সুবিধা আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনার কাছে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় নিজেকে নথিভুক্ত করতেই পারেন। তবে পূর্বে যেখানে প্যান কার্ড কিংবা 18 বছরের বেশি প্রাপ্তবয়স্ক না হলে অ্যাকাউন্ট খোলা যেত না, সেখানে এই যোজনার আওতায় 10 বছরের কম বয়সী শিশুরাও প্যান কার্ডবিহীন এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারে। তবে এক্ষেত্রেও যে পরিচয়পত্র একেবারে লাগবে না তা নয়, আধার কার্ড, পাসপোর্ট কিংবা যে কোনো একটি পরিচয়পত্র এক্ষেত্রে দেখাতেই হবে। স্কুলের ক্ষেত্রে স্কুলের সার্টিফিকেট বা স্কুলে যে পড়ছে তার সার্টিফিকেট দেখালেও হবে বা বাবা মায়ের সার্টিফিকেট দেখালেও হবে। তো আপনারা যাদের যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পেয়ে যেতে পারবেন, 2 লক্ষ টাকা বা 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট। এবার দেখুন, তার জন্য আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ওভারড্রাফট পাওয়ার জন্য। এখানে দ্য ব্যাংক ম্যানেজার আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দেবেন, আর নিচে হচ্ছে এখানে ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন, আর ডেট যেদিন আবেদন করবেন সেদিনের ডেটটা দিয়ে দিবেন। ডিয়ার স্যার, এখানে ওভারড্রাফট লিমিট ইন মাই সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, আই হেয়ার বাই অ্যাপ্লাই ফর ওভারড্রাফট লিমিট অফ রুপিস, কত টাকা আপনি চাইছেন সেটা এখানে লিখবেন, আর সেটা ইংলিশে এখানে লিখে দেবেন রুপিসের পর এই ফাঁকা জায়গাটাই। ইন মাই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে বলেছে মিটিং মাই এমার্জেন্সি বা ফ্যামিলি নিডস, আপনার দরকার বা আপনার ইমার্জেন্সি দরকার সেই কারণে আপনি চাইছেন। এবার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনার নাম এখানে লিখে দিবেন, ইংলিশে লিখবেন, আর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে লিখবেন, আপনার বাবা বা মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখে দিবেন, অ্যাড্রেস এখানে মানে ঠিকানার নাম লিখে দিবেন, আর আধার নাম্বারটা এখানে লিখে দিবেন, মোবাইল নাম্বারটা এই ঘরে লিখে দিবেন, সোর্স অফ ইনকাম কোথা থেকে আপনার টাকা আসে, যদি চাষ থেকে আসে এগ্রিকালচার লিখে দিবেন, আর বিজনেস থেকে কোনো আসলে বিজনেস লিখে দিবেন, আর অ্যানুয়াল ইনকাম কত মানে বছরে আপনার কত টাকা ইনকাম সেটা এখানে আপনি লিখে দিবেন। তারপর সাথে এতে বলেছে মানে যিনি ঋণ নিচ্ছেন এই ওভারড্রাফটটা নিচ্ছেন, তার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা ওই ব্যাংকে যদি আরও ঋণ থেকে থাকে তাহলে আপনি এখানে সেই ব্যাংকের নামটা লিখবেন, আর অন্য যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এই বিয়েতে আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ক্রেডিট সোসাইটি বা অন্য কোনো জায়গায় যদি আপনার ঋণ নেওয়া থাকে সেই সংস্থার নাম আপনি লিখতে পারেন। তো সাতের এ বি আপনাকে চাইলে পূরণ করতে হবে না। তারপর আটে বলেছে পার্টিকুলার্স অফ ফ্যামিলি মেম্বার্স, এবার আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সেই মেম্বারদের নাম লিখবেন এই ঘরে ঘরে নিচে নিচে, আর রিলেশনশিপ কে হয় আপনার, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, যাগুলো হয় সেগুলো রিলেশনে ঘরে ঘরে লিখবেন, আর ওয়েদার ডিপেন্ডেন্ট আপনার উপর নির্ভরশীল কি না, যদি নির্ভরশীল হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। তারপর বলেছে অ্যানুয়ালি ইনকাম, তাদের বার্ষিক ইনকাম কত, যাদের নামগুলি আপনি এখানে লিখবেন, আপনার বাবা মা স্ত্রী বা আপনার ছেলে মেয়ে, তাদের বার্ষিক ইনকাম বছরে কত ইনকাম এখানে লিখবেন। তারপর এখানে টার্মস কন্ডিশন রয়েছে, এই টার্মস কন্ডিশনগুলো আপনারা একটু পড়বেন, দিয়ে এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউর ফেথফুলি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছে তাকে এখানে সই করতে হবে, আর প্লেস আপনার গ্রামের নামটা লিখে দেবেন। আর এখানে বলেছে ফর অফিস ইউজ অনলি, নিচের ঘরটা আপনাকে কোনো কিছু ফিল আপ করতে এখানে হবে না। তো নর্মালি কিন্তু 5,000 টাকা ওভারড্রাফট দিয়ে দেওয়া হয়, তবে বর্তমানে এখন ওভারড্রাফটের পরিমাণটা 10,000 করে দিয়েছে। তো আগে কিন্তু 5,000 টাকা পর্যন্তই ওভারড্রাফট দেওয়া হতো।
এবার এই ফর্মটার সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ড আপনাকে জমা দিতে হবে। এই এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনি যেই ব্রাঞ্চে আবেদন করছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনাদেরকে জমা করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার যে জনধন অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যত টাকা আপনার স্যাংশন হবে ওভারড্রাফট হিসাবে সেই টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এই ফর্মটিও কিন্তু আপনি ব্যাংক থেকেই পেয়ে যাবেন। আরেকটা কথা, ওভারড্রাফট যেটা আপনাকে দেওয়া হবে সেই টাকা কিন্তু আপনাকে পরবর্তী সময় ফেরতও দিতে হবে। আপনার এমার্জেন্সি দরকার, আপনি টাকা পাচ্ছেন না কোথাও, তখন আপনি কিন্তু ওভারড্রাফটের জন্য আবেদন করে ওভারড্রাফট মানে অগ্রিম একটা টাকা নিয়ে নিচ্ছেন, দিয়ে পরে কিন্তু আমাদেরকে টাকাটা আবার শোধও করতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।